welcome back to my channel golden days with me আজকে কি ভিডিও নিয়ে এসেছি বলুন তো দেখলেন তো হ্যাঁ আজকে আমি কিছু ফল নিয়ে দেখাচ্ছি চলুন দেখতে থাকি এখন গ্রীষ্মকাল আর এখন মার্কেট ভর্তি ফল তরমুজ খরমুজ আনারস আম না কাঁঠালটা এখনো আসেনি আর যেসব ফলের দোকান আর ফ্রুট জুসের দোকান সেগুলো সত্যি দেখার মতো তো ফলগুলো কি সুন্দর ডিজাইন করে কাটা হয়ে আছে আর ফ্রুট জুস বানিয়ে দিচ্ছে তক্ষুনি তক্ষুনি তো আখের জুসও বানিয়ে দিচ্ছে আর অন্যান্য মোসাম্বির জুস ম্যাঙ্গো জুস বিভিন্ন জুস বানিয়ে দিচ্ছে আর এই সময় গরমের সময় জুস খাওয়াটা ভীষণ জরুরি আর সেটা যদি ফলের রস হয় তাহলে তো কথাই নেই তো বাজারে তালকোয়া এখন কখনো তালগুলো জাস্ট কচি শাঁস হয়েছে আর আম তো বাজারে এসেই গিয়েছে আমি যেহেতু মুম্বাইতে থাকি সেহেতু এখানে বেশ ভালো ফল পাওয়া যায় আর বাড়িতে তো ফল খাওয়া উচিতই বাড়িতে অবশ্য এই ধরনের কাটা ফলের থেকে আমি পছন্দ করি যে বাড়িতেই ফল খাওয়া কারণ বাড়িতেই আমরা ওই রাস্তার ধুলোটুলোগুলো পড়ে না কাটা ফল খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না যদিও আমি দেখি ফ্রুট জুসের দোকানে খুব ভিড় করে থাকে আর ওই ফল কাটাগুলো আমার খুব অ্যাট্রাকটিভ লাগে তো আমি সবসময় প্রেফার করি যে বাড়িতে যেন ফল খাওয়া হয় বাড়িতে ফ্রেশ ফল এনে লাঞ্চের পর বা বিকেলের দিকে বা যখন হোক মনে হবে ফলগুলো কেটে খাওয়া যায় তো আমি সবসময় বাড়িতে আমার ছেলেকেও তাই করি আর এখন রসালো ফলগুলো সারা বছরই খাওয়া উচিত কিন্তু এই গ্রীষ্মকালে প্রচুর রসালো ফল পাওয়া যায় তো বেদানা আর মোসাম্বি বলুন এগুলো তো সারা বছরই মোটামুটি পাওয়া যায় গ্রেপসও এখানে সারা বছর পাওয়া যায় এখানে যেহেতু নাসিক আছে নাসিকের গ্রেপস আমি ইভেন গার্ডেনও গিয়েছিলাম তো নাসিকের গ্রেপস তো বিখ্যাত নানা রকম এখানে ম্যাঙ্গো মহারাষ্ট্রে খুব বিখ্যাত আর তরমুজ এখানে খুব ভালো পাওয়া যায় লাল টুকটুকে আর মিষ্টি তরমুজ এখানে আমি দেখেছি তরমুজগুলো একদম আলাদা কোয়ালিটি হয় দুই ধরনের তরমুজ পাওয়া যায় একটা হচ্ছে প্রচণ্ড গ্রিন আর একটা হচ্ছে হালকা হালকা কালারের হয় দুটো তরমুজে ভালো হয় আমরা একটুখানি ডার্ক গ্রিনটা পছন্দ করি আর আনারসও পাওয়া যায় তো বাড়িতে ফিরে চলে এলাম বাড়িতে তরমুজ এনে আমরা রেগুলার এখন খাচ্ছি কারণ এটা রসালো ফল দুপুরে খান বা বিকেলে খান খুব তৃপ্ত লাগে তো সেই জন্য বাড়িতে আমরা নিয়ে আসছি আমি আপনাদের সবাইকে বলছি কারণ অনেকেই হয়তো বাজারে বেশি পাওয়া যায় কেনেন না বা এখন খাবো কি না কিন্তু খেতে থাকুন অবশ্যই ফল খেতে থাকুন তো বন্ধুরা আপনাদের দেখালাম এই গরমের মৌসুমি ফলের গল্প তো এই ফলগুলো গরমে খেলে এগুলো রসালো ফল এই গরমে যে ঘাম হয় তাতে আমাদের বডিতে বিভিন্নভাবে ওয়াটার সাপ্লাই করতে হয় তো ফল খেলে কী হয় পুষ্টিও হয় আর এই সরস ফলগুলো খেলে পরে মুখে স্বাদও বাড়ে আর উপকারিতাও আছে তো সেইগুলো দেখালাম তো শুধু দেখালেই তো হবে না খেতেও তো হবে তাই তো আমি তো ফল খেতে থাকছি আপনারাও বাড়িতে ফল খেতে থাকুন এগুলো খেতেও ভালো লাগে আর ব্লগটা বাড়াবো না এখানেই শেষ করব আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে আর নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন সবাই ফল খেতে থাকি এখন গোটা বাজার ভর্তি মরশুমি ফল আমার বাগানেও জাম পড়ছে বাগানে এখন আম এসে গিয়েছে আমগুলো যদিও যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে পাকা পাওয়া যাচ্ছে বাগানে কাঁচা আমি পাচ্ছি আর এগুলো তো বাজার থেকে কিনতে হবে তরমুজ তো আর আমি ফলাতে পারবো না তো আপনারাও বাজার থেকে কিনে নিয়ে এনজয় করুন আর কারো বাড়িতে যদি গ্রামে বাড়ি হয় বাড়িতে হয় তাহলে তো মজাই আলাদা চলুন আবার দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই টেক কেয়ার